প্রত্যেক নামাজের পরে ইমামকে মক্তদির দিকে ঘুরে বসা। হ্যাঁ হ্যাঁ, এর একটি বিষয় হানাফি ইমাম সাহেবরা সুন্নতের খেলাফে এখানে আরেকটি কাজ করে কি, একটু কাঁথিয়ে বসবে, সোজা হয়ে বসে না, একটু কাঁথায়, একটু কাঁথায়, সামান্য একটু কাঁথাবে ডান দিকে। এর মধ্যে আবার ওদের যারা বেরুলবি তাদের এক শিরকি আকিদে ঢুকানো আছে, আটরসি মাইজ ভান্ডারি, যারা নিজেদেরকে সুন্নি আহলে সুন্নাত বলে কিন্তু ওরা ওই কবর মাজার পূজা করে, ইন্ডিয়া বাংলাদেশে বেরুলবি রেজবি যারা, তাদের ইমামরা ডান দিকে একটু কাত হয় আর বলে যে নামাজের কিবলা ছিল কাবা আর মোনাজাতের কিবলা হচ্ছে গৌসুল আজম বড় পীর ইরাক। তাহলে যদি ভারত বাংলাদেশ থেকে একটু ডান দিকে কাত হন তাহলে কিবলা কি হবে মোনাজাতে? বাগদাদ শরীফ, আব্দুল কাদের জিলানির মাজার, এই শিরকি আকিদেনে মোনাজাত শুরু করে। সন্নত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকবাল আলাইনা, ওই দলিলটি নিয়ে আসা হয়নি, বারোটি বিষয় নিয়ে এসেছে, আরো বলেছি এই জন্য যে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলোতে ভুল ত্রুটি রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সালাম ফিরতেন, আকবাল আলাইনা বিওয়াজহিহি, আমাদের দিকে তার মুখমণ্ডল ফিরিয়ে বসতেন। আর বসার উত্তম তরিকা হচ্ছে যে নামাজ শেষ হয়ে গেল, এখন মুখমণ্ডল সোজা হয়ে আপনার সামনে বসতে, আপনার সামনে থেকে যদি কাঁথিয়ে, আমরা মাঝে মাঝে কাজে ব্যস্ত থাকি, কম্পিউটারে কাজ করি, একটা লোক দেখা করতে এসছে আর কম্পিউটারের কাজই যদি করতে থাকি, শুনছি ওর কথা কিন্তু কাঁথিয়ে মাইন্ড করে না, হ্যাঁ করবে না, কিন্তু যদি সোজায়, যেমন একটা লোক সাক্ষাৎ করতেছে, হ্যাঁ বলেন কি, খুশি না, আমার দিকে মনোযোগ দিয়ে কথা শুনছে। তো নবী সাল্লাল্লাহু সাল্লাম পুরো চেহারা ফিরিয়ে বসতেন মুক্তাদিদের দিকে সালাম ফেরার পরে, এইভাবে বসতে হবে। তারপরে যেগুলি জিকির আজগার রয়েছে, তসবিহ রয়েছে, সেগুলি করবে, মোনাজাত না, সম্মিলিত মোনাজাত না।